এটা কত চাইতেছেন? এটা 65 হলে বেচা যাবে, 100 একবারে ফিক্সড, একবারে ফিক্সড 1,65,000। এটা দাম কত যাচ্ছেন? এটা 1.5 লাখ হলে বেচা যাবে, 1,50,000 ফিক্সড, একবারে ফিক্সড। মহিষের দাম চাইতেছেন কত? 1,60,000 হলে বিক্রি হবে, 1,60,000 ফাইনাল দাম। ফাইনাল দাম এটা বিক্রি হয়েছে 4.5 লাখ টাকা, 4.5 লাখ টাকা বিক্রি হয়েছে না? এটার ওজন কত টুক? এরা ধরেন যে 10 মণ আছে, 10 মণ হয়ে যায়, 10 মণের উপরে আছে, 10 মণ প্লাস হয়ে যায়। তো ভাই গরু দেখতে আসছেন? জি জি, গরু দেখতে ভালো লাগে। জি, কোথা থেকে আসছেন? আমরা এখানেই এই যে গাবতলি কোটবাড়ি। কোটবাড়ি ভাইও আসছেন? জি ভাই, একই জায়গা, একই। গরু দেখতে ভালো লাগে? জি ভাই। 70 হলে বিক্রি হবে দাদা? একদম 70, একদম 70। মাশাআল্লাহ, এটা কত চান? এটা দামাদামি না, একদম 87 হলে বিক্রি হবে, একদম 87,000। এই ছোটটা বিক্রি হয়েছে, 80 হয়ে গেছে, 80,000 টাকা, 80,000-এ বিক্রি হয়েছে না? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধু অনির সাথে আমরা আবারও চলে আসছি গাবতলি গবাদি পশুর হাটে। আসি আমাদের খুব পছন্দের এবং ভালোবাসার টিপু ব্যাপারীর কাছে। টিপু ভাইয়ের ঈদের কিছু গরু চলে আসছে কোরবানি ঈদের জন্য। এই গরুগুলোর দর দাম ওজন সম্পর্কে আমরা আপনাদেরকে জানাই। আসেন যাই টিপু ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো রাখছি, জনগণের দোয়ায় ভালো না থেকে থাকতে পারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কতগুলো গরু আছে এখন? গরু মোটামুটি 15-16টা আছে ভাই। গরু বেচা কেনাটা খুব কম এখন, মানে এখনো কোরবানির চাহিদা হয় নাই। গতবার তো এত বেলে 150 গরু বেশি ফেলাইছিলাম। আচ্ছা আচ্ছা। এবার এই বছরে ধরেন যে কাস্টমার কি হয়েছে আল্লাহ পাকে জানে, কাস্টমার মানে আসতেছে না আর কি। আর কাস্টমার আসতেছে না, গতবারও মানে কাস্টমারে ধোঁকা খাইছে অনেক। আচ্ছা আচ্ছা। মানে গরু লি যাই জৈরি ময়রি নষ্ট হয়ে যায়, তো এই লাগে আবার রাখার জায়গাটাও সমস্যা। ঢাকা শহরের রাখার জায়গাটা হলো সমস্যা, আস্তে আস্তে ভরাট হয়ে যাইতেছে, আস্তে আস্তে অনেক কিছু সব বাড়ি ঘর তৈরি হয়ে যাইতেছে। একটা গরু লিদায় যে বাইনবে রাখবে সুন্দর মতন খাওয়াবে, সেই পরিবেশও ঢাকা শহরে নাই নাই। এই লাগে মনে হয় যে বেচা কেনাটা হইতেছে না, মানুষ কম, মানুষের পয়সা কড়িটাও মানে একটু কম আছে। এবার ইনকামের সোর্সটা মানে মানুষের কম, এই লাগে মানে বেচা কেনাটা খুব। আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ এখনো সময় আছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। টেনশনের দরকার নাই, আল্লাহ যেদিন মুখ তুলে তাকাবে সেদিন হবে, সেদিন থেকে শুরু হয়ে যাবে, সেদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা বিসমিল্লাহ করি মহিষ দিয়ে। আজকে মহিষ আনছি, ধরেন যে এমন কাস্টমার আসে যে ভাই একটা মহিষ হলে আমার ভালো হয়, মানে মহিষের চাহিদা থাকে, একটা আইনি বিসমিল্লাহ বলে আনছি, দেখি আল্লাহ পাক যদি বেচা হয় তাহলে আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে কষের কাছে বেচে দেবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এটার দাম জানি বিসমিল্লাহ করে। এই মহিষের দাম চাইতেছেন কত? 1,60,000 হলে বিক্রি হবে, 1,60,000 ফাইনাল দাম। ফাইনাল দাম মানে এটা আপনার 1,60,000-এর মহিষ বর্তমানে এখন পাওয়াই যায় না, 150-এর মহিষ ধরেন যে পাওয়াই যায় না, তো অনেক কষ্ট করে মহিষটা গুছিয়েছি আর কি। আচ্ছা আচ্ছা। মহিষ এটা আপনার মাংস আলা বেচলেও ধরেন যে এত বেশি বিকবে। কতটুকু ওজন আছে এটা? আপনার 4.5 মণ পাকনি আছে, এখানে মানে 5 মণের উপরে যাবে, 5 মণের উপরে যাবে যদি সেট সহ করে। হ্যাঁ হ্যাঁ, 5 মণের উপরে যাবে। তারপরে এই গরুটা দেখি, বিশাল বড় গরু, মাশাআল্লাহ। এটা কত চাইতেছেন? এটা চাওয়া চাই না, এটা 200 হলে বিক্রি হবে, একবারে 2 লাখ ফিক্স, 200 200। এটা রোজ কয়দিন পরে হলে তো এটা ধরেন যে 200 দিয়ে কিনে আনতে পারবো না। আচ্ছা আচ্ছা, এটা 200 দিয়ে কিনে আনতে পারবো না, এটা কিন্তু আপনার ফার্মের লাগে কিন্তু সব থেকে বেটার। আচ্ছা, যারা ফার্মের জন্য নিতে চায় এরা নিবে আর কি, ফার্মের জন্য ব্যবসা যে করতে পারবে, যাতে আপনার যদি না বিক্রি হয় এটা গত বছরও পালতে পারবে, সমস্যা নেই কোনো। মানে এইদিকে সব দিকে পারফেক্ট। কিছু গরু আছে আপনার বয়স্ক গরু, এটা আপনার লিগালি আপনার ধরেন যে আপনাদের গরু তো ফ্রেশ, নিট এন্ড ক্লিন, কোনো ঝামেলা নাই, কোনো ফিট মিট খাওয়ানো না, কোনো টেনশন নাই। আর আপনার সব থেকে গরুর ভিতরে অনেক কোয়ালিটি থাকে, এই কোয়ালিটি গুলা বুঝতে হবে, জানতে হবে। অনেক জনা ধরেন যে কোয়ালিটি বুঝে না, জানে না, ধরেন যে কিনি, ধরেন যে মাথার মধ্যে খারাপ করে বলে যে আমি কি কিনে আনলাম। আচ্ছা, কিন্তু কিছু কোয়ালিটি আছে। আচ্ছা, আমাদের সাথে আমাদের কিছু ভাই আছে এখানে, দেখতেছে গরু দেখতে আসে, ভাইদের সাথে কথা বলে। ভাই গরু দেখতে আসছেন? জি জি, গরু দেখতে ভালো লাগে। জি, কোথা থেকে আসছেন? আমরা এখানেই এই যে গাবতলি কোটবাড়ি। কোটবাড়ি ভাইও আসছেন? জি ভাই, একই জায়গা, একই। গরু দেখতে ভালো লাগে? জি ভাই। আচ্ছা, থাকেন আমাদের সাথে, আমরা গরু দেখি। হ্যাঁ, আপনারা আমাদের সাথে দেখেন। আচ্ছা, এটা দাম চাচ্ছেন কত? এটা যেতে কোনো কেতার নাই, এটার দাম চলে 300-এর উপরে, একদম হলো 222 হলে বেচা যাবে, 2,22,000। এটার ওজন কিরকম হবে? এটা আপনার 6.5 মণ বেশি আছে, 6.5 মণের বেশি বেশি আছে। আচ্ছা, তারপরে এইটা একটু, এটা আবার ফার্মে রাখা যাবে না, ফার্মে রাখা যাবে না, এটা আবার রাখা যাবে না, এটা কুরবানি আলাল লাগে ভালো। কেন রাখতে পারবে না? কেন? না, এটা বেশি বড় হবে না। মানে এটা যা হওয়ার বয়স হয়ে গেছে। হ্যাঁ, এটা বেশি বড় হবে না আর কি। মানে কিছু কিছু গরুর কোয়ালিটি আছে ভাই, কথা বলছেন, সব গরু রাখা যাবে না। আর আমি আমি বলতে চাই কি জানেন, কোনো কেতা জানে
হয়রানি না হয় যেন না ঠগে। আর যারা আমার কাছ থেকে একবার যারা চিনে তারা ভালো মতন চিনে, আর যারা চিনে না সে একজন মনে করতে পারে না আসলে লোকটা খারাপ। আসে সরাসরি এসে দেখলে জানলে তাহলে বুঝবে যে লোকটা আসলে সত্য কথা বলছে না মিথ্যা কথা বলতেছে। বন্ধুরা আপনারা আসেন টিপু ভাইয়ের সাথে সরাসরি কথা বলেন, চা খান, তারপরে ভাইয়ের সাথে কথা বলেন, ইনশাল্লাহ আপনাদের গরু নিয়ে সহজ হয়ে যাবে। এটা দাম কত যাচ্ছেন? এটা 1.5 লাখ হলে বেচা যাবে। 1,50,000 ফিক্সড, একবার ফিক্সড। এটার ওজন কিরকম হবে? এটা আপনার ওজন আছে 4.5 মন। 4.5 মন, আচ্ছা। তারপরে এই সাদাটা দেখি আমরা, এটা কত চাইতেছেন? এটা 65 হলে বেচা যাবে, একবারে ফিক্সড, একবার ফিক্সড, 1,65,000। এটা আপনার যে কোনো হাটে যাবে দাম হবে 2.5 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, এটা একবারে মানে সুঠাম দেহের গরু দেখেন আপনি, আমি তো বললে হবে না, আপনার দর্শককে সুন্দর করে দেখান। অবশ্যই অবশ্যই, গরু ভরাট আছে মাশাআল্লাহ, পিছনটা অনেক চওড়া, এটা আসলে দেখার মতো একটা গরু। এটার ওজন কিরকম হবে? এটা 5 মনের উপরে আছে। 5 মনের উপরে আছে, আচ্ছা। তারপরে এই যে একটা ছোট্টর ভিতরে আছে, ছোট্ট এই যে কালকে আনছে, এটা রাতে আনছে আজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা কত চান? এটা দামা দামি না, একদম 87 হলে বিক্রি হবে, একদম 87,000। 87 মানে আমার কিনা হলো 81। আচ্ছা আচ্ছা, 81, 3,000 টাকা খরচ, 3,000 টাকা খরচ হবে, 1 টাকা কম হবে না, 1 টাকা কম হবে না। কিন্তু একজন মনে করবে যে ছোট গরু, কিন্তু এটা ওজন আছে খুব, গরুটা ভরাট এবং টাইট, সব টাইট আছে, খুব সুন্দর গরু, এই গরু সহজে মিলে না। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে হাটে যাই একটা মিলছে, দেন একটাই আনতে আনতে পারছি, কালকে আনছি আর গরু বেচছি। আচ্ছা, তারপরে ওই এই ছোটটা একটু দেখি, তারপরে কালো, এটা কালারটা 50 হলে বিক্রি হবে, 50,000 হলে বিক্রি হবে, 50 হলে বিক্রি হবে। এটার ওজন কিরকম হবে? এটা আপনার ওজন আছে 70 কেজি। তারপরে আমরা এই এইটা দেখি, এইটা এইটা এটা 70 হলে বিক্রি হবে, দাদা একদম 70, একদম 70। মাশাআল্লাহ সুন্দর গরু, ছোটর ভিতরে একবারে ভরাট টাইট ফিট, এখনো দুধ গায়, এখনো দুধ গায় ওটা। এটার ওজন কতটুকু হইব? ওই 100 কেজির কাছাকাছি আর কি, 2-5 কেজি কম আর 2-4 কেজি কম আর কি, কম আর বেশি। হ্যাঁ ঠিক আছে, তারপরে এই বড় লালটা, এটা এটা 1,80,000 বিক্রি হয়েছে, 1,80,000 টাকা বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়েছে 1,80,000। এটার ওজন কিরকম? এটা ওজন আপনার 5.5 মন, 5.5 মন। আচ্ছা, তারপরে সাদা এই বড় যেটা আছে, এটা এটা বিক্রি করছি আরো 4 মাস আগে 1,80,000। 4 মাস আগে 1,80,000 বিক্রি হয়ে গেছে? জি জি, এটা পালতেছি, আর এক বছর পাল থাকবে, এটা আর এক বছর থাকবে, মানে যে নিছে আপনার কাছে দিয়ে গেছে পালার জন্য, পালার জন্য। আচ্ছা, তারপরে এইটা এই লালটা হয় ওনারে বেচার সময় কইছে যে গরু আমি কিন্তু দিতে পারি, গরু এটা আমি দেবো না, আমি নিজে পালবো, এটা কত বড় হয় দেখবো, এখনো দাঁতে নাই গরু, এখনো দাঁতে নাই না, বাবা মাশাআল্লাহ, তাহলে তো এটা আরো অনেক বড় হবে, জায়গাও আছে অনেক। হ্যাঁ জায়গা আছে, মানে সেরকম জায়গা, আরে কত বড় হয় দেখবো। আচ্ছা, তারপরে এই যে এইটা, এটা ধরেন যে বিক্রয় হয়েছে 3.5 লাখ টাকা, 3.5 লাখ টাকা বিক্রি হয়েছে না, এটা কি পালতেছেন? এটা পালতেছে। আচ্ছা ঠিক আছে, তারপরে এই বড় লালটা, এটা বিক্রি হয়েছে 4.5 লাখ টাকা, 4.5 লাখ টাকা বিক্রি হয়েছে না। এটার ওজন কতটুক? এরা ধরেন যে 10 মন আছে, 10 মন হয়ে যায়, 10 মনের উপরে আছে, 10 মন প্লাস হয়ে যায়। জি, তারপরে রাজা বাবুর বিক্রি হয়েছে, রাজা, এই রাজা বাবু, রাজা বাবুর বেচছি, আমার যে মালিকের কথা বললাম না আল্লাহর রহমতে, জি, এরম মানুষ ধরেন যে বাংলাদেশে যদি 100 থাকে, জি, গরিব মানুষ আমার মনে হয় যে একবারে নির্ঘাত বাইছে যাবে, মানে যে যে কিনছে ওনার কথা বলতেছে, উনি এত ভালো মানুষ, এত মনের ভালো মনের মানুষ আমার জীবনে আমি মনে হয় যে কমই দেখছি, আর এরকম মানুষের দরকার বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, গরিব মানুষের পাশে থাকে, গরিব মানুষের ভালোবাসে, আল্লাহ তা আল্লাহ যথেষ্ট জনগণের দোয়া আছে তার উপরে। এটা কত বিক্রি করছেন? এটা ধরেন যে 3টি বেচছি হলো 13 লক্ষ টাকা। আচ্ছা, মানে এটা 6 ধরছি, এটা 4 ধরছি, ওই 3 ধরছি। আচ্ছা, 13 লাখ টাকায় 3টা বিক্রি হয়েছে। এটার ওজনটা কিরকম হবে? এটা আমার মনে হয় উনি কইছে 12 মন, আমি কইছি না 16 মন আছে, 16 মন, 16 মন আছে এটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেশ বড় গুলো। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আপনার ফোন নাম্বারটা দিয়ে দেই ইনশাআল্লাহ। আচ্ছা বন্ধুরা, আমরা এই যে আরেকটা আছে, এই যে এই দেখেন, এই যে মাশাআল্লাহ বেশ বড়, হট ওরে বাবারে, এটা কত যাচ্ছেন?
এটা 5.5 লাখ টাকা চাওয়া, আর যদি কম বেশি বেচা যাবে আর কি, কাস্টমার আসে পছন্দ করলে 5.5 লাখ আপনি চাইছেন, এবার আসলে দরদাম হয়ে কম বেশি। হ্যাঁ, একটা জিনিস কি শুনেন, গরু মোবাইলে এতটা বোঝা যায় না, মোটেও বোঝা যায় না, লাগে যেন বরকে ছাও। হ্যাঁ, কিন্তু কাছে আইসি আমার থেকে না কিনুক, আমার কাছে আসলে যে আমার থেকে লিয়া লাগবে এমন কোনো না ই নাই। আপনাকে যেখান থেকে ভালো লাগবে, যেখান থেকে পছন্দ হবে আপনারা সেখান থেকে দেখি শুনি আপনারা নেবেন। আর কোনো লোক কোনো লোকের কথা শুনে নেবেন না, নিজের কথায় নিজের জ্ঞানে নিজের বুদ্ধিতে আপনি নেবেন, কেননা আপনি লোক নিয়ে আসবেন সাথে, লোকের মধ্যে ভেজাল থাকতে পারে, কিন্তু নিজেরটা নিজে গরুওয়ালার সাথে সরাসরি গরুওয়ালাকে দরকার হয় ফাঁকে ডাইকেলে যাবেন, ডাইকেলে যাই সরাসরি গরুওয়ালার সাথে কথা কই আপনারা বিক্রয় করবেন, কেনাকাটা তাতে 2 টাকা সাশ্রয় হবে এবং ভালো হবে। 100% আমি চ্যালেঞ্জ করে দিতে পারি, আমি এই ব্যাপারটা আমি চ্যালেঞ্জ করে দিতে পারি, সে 5,000 কম হলেও পাবে, 20,000 কম হলেও পাবে, 10,000 কম হলেও পাবে, কম কিছু পাবেই, 100% কম পাবে। গরুওয়ালার সাথে সরাসরি ফাঁকের লিদেই অনেক কথাবার্তা করে নেবে, একটা গরুর ব্যাপারে যদি 2,000 কাছে 3,000 লাভ হয় ইয়ার থেকে বড় খুশি আর কিছু হয় না। বন্ধুরা, আমরা আপনাদের জানালাম আসলে গরু কেনার ব্যাপারটা, অনেকে আছে মিডিয়ার মাধ্যমে গরু কেনেন, তারা আসলে গরুর দামে অনেক সময় ঠকে যান, এইটা না করে আসলে আপনারা সরাসরি আসেন, গরুর ব্যাপারের সাথে সরাসরি কথা বলেন, কথা বলে গরু নেন, ইনশাল্লাহ আপনারা অবশ্যই জিতবেন এবং ভালো দামে গরু পাবেন, সাশ্রয়ী দামে গরু পাবেন। ফারামালা যদি গরু লয়, যদি কোনো ফারামালা ব্যক্তি যদি গরু লয়, হাসিল তাগর জন্য কম আছে, যারা ফার্মের জন্য গরু নিতে চান তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট আছে, অবশ্যই আছে। আবার কোনো ব্যাপারি, বাইরের ব্যাপারি কোন জায়গা থেকে যেতে আইসি 10টা গরু লয় কি 8টা গরু লয়, উনির সাথেও ফ্যাসিলিটি আছে, হাসিল কম আছে, সমস্যা নেই তাদের জন্য, হাসিল আসলে কম আছে। ঠিক আছে বন্ধুরা, আমরা টিপু ভাইয়ের কাছে ছিলাম, কুষ্টিয়ার টিপু ব্যাপারি, ভাইয়ের ফোন নাম্বার আমরা বলে দিতেছি 01845266792, আবারও বলি 01845266792। আমরা কোরবানি উপযুক্ত যে গরুগুলো ছিল টিপু ব্যাপারীর, আমরা এই গরুগুলোর দর দাম এবং ওজন সম্পর্কে আপনাদের একটা ধারণা দিলাম, এবং কিছু গরু বিক্রি হয়েছে, কী দামে বিক্রি হয়েছে, এগুলো কী ওজন আছে, এগুলো আপনাদের জানানোর চেষ্টা করলাম। আপনারা আসেন, সরাসরি গরু দেখেন, কথা বলেন, তারপর গরু নিয়ে যান, এই কষ্ট শুধুমাত্র করতেছি আমরা আপনাদের জন্য। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস আমাদের জানাবেন, শেয়ার করবেন, আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।